যেটার কথা বলছিলাম যে পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের ভিউ পয়েন্ট আছে, তো সেই ভিউ পয়েন্টের কাছে চলে এসেছে একদম, কি বলবো মানে তুমি দেখতে গেলে পাগলা হয়ে যাবো তোমরা বুঝলা কিনা। তো চলো দেখো একদম পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের ভিউ পয়েন্ট ব্রো। আরে দেখো আমার বৌদি আর আমার দাদা এদিকে ছবি তুলছে, দেখো আমাকে মাকে, হ্যাঁ এদিকে সেকরের দেখ ক্যামেরাম্যান, এ পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের এখানে আর ভিউ পয়েন্টটা ভাই সেরা, পুরো আগদা আগদা আর কি বলবো পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের ভিউ পয়েন্ট। আর এদিকে আছি আমি, হ্যাঁ দেখো। আর কথা হলো এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো, কোথায় যাচ্ছি বলতো? মেসেঞ্জারে যাচ্ছি মেসেজ করার জন্য তোমাদেরকে। হ্যাঁ অনেক দিন ধরে তোমাদেরকে মেসেঞ্জারের রিপ্লাই দিতে পারছি না, ওই জন্য মেসেঞ্জার যাচ্ছি। আর আমার গলা একদম বসে গেছে, কথা বলতে পারছি না বুঝলা কিনা। তো কথা হলো এইদিকে দেখো শেখরকে পোজ দে ওটা পোজ হলো, ওটা ভদ্রতা হলো, গদ্দারি করছিস ঠিক না? তো দেখতে পাচ্ছ আমি একদম পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের পোজ দিয়ে দিয়ে ছবি তোলাচ্ছি, কারণ হচ্ছে আমরা চলে এসেছি এখন মেসেঞ্জারে বুঝলাম কিনা, মেসেঞ্জার রিপ্লাই দেওয়ার জন্য তোমাদেরকে। হ্যাঁ তো কথা হলো খুবই ভালো লাগছে ভিউ পয়েন্টগুলো একদম পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের দেখে দাও ভিআই, আর মোটকা ভিআই আমার ক্যামেরা করছে, আর পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের ফিল চলে আসছে আমার পেট ভরে আছে, ওই জন্য আমি বকতে পারছি। আর সবাই কিন্তু না খেয়ে আছে, এদিকে মোটকা ভিআইও না খেয়ে আছে, খিদাতে একদম প্রচুর একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, এদিকে বিট্টু দাও না খেয়ে আছে, আর আমাদের ড্রাইভার মামু খেলিয়েছে, আর এইদিকে এই ছোড়াও খেলিয়েছে, আর সেকড়ো খেলিছে, আর রাস্তাটা দেখছো পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের রাস্তা। তো কথা হলো যে ভাই আমরা ঝাড়খণ্ডে যে কিছু পাই না পাই, রাস্তা পুরো চকচকা আর পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের রাস্তা। রাস্তাটা কেমন লাগলো তোমার বলো? সুপার একদম আলট্রা প্রোম্যাক্স লেভেল, কিছু বলারই নাই, টোটালি ভয়ানা, একদম টোটালি পুরো আলট্রা প্রোম্যাক্স লেভেলের রাস্তা। আর সত্যি কথা বলতে এই জায়গাগুলোর ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়ালাম ছবি টবি তোলার জন্য, ভিডিও ভিডিও করার জন্য। তো খুব সুন্দর জায়গা মেসেঞ্জার, সবচেয়ে বেশি যদি পাহাড় লোভ লোভ লোভী যদি হয়, যদি পাহাড় লোভী এই ছেলেটা, এই সামনে যে দেখতে পাচ্ছ মানে পাহাড় দেখলে আর ওর কিছু চাই না বুঝলা কি না। এই ছবি তুলো, শুরু হয়ে গেল ছবি তুলো। এই এটা হচ্ছে আমার নতুন ক্যামেরাম্যান, কি আছে কি হচ্ছে ওটা, কি বেড়াচ্ছে, ভাব বেড়াচ্ছে, তোর মা গরম জল বসিয়েছে ওখানে। যাই হোক আমার শেখরের মা মানে আমার বৌদি ওখানে গরম জল বসিয়েছে, ওই জন্য ভাব বেড়াচ্ছে, বুঝতে পারছো কি সুন্দর। ওখানে পাথরের কাছে যাবি ওখানে,